ছোটবেলায় সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গণ্ডগোল বইটি পড়েছিলাম। ফেলুদার রোমাঞ্চকর গল্পটি পড়ার পর থেকেই এই গ্যাংটক শহরে যাওয়ার সুপ্ত ইচ্ছে মনের মধ্যে তৈরি হয়েছিল। তাই সময় ও সুযোগ দুই পেয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন ইজ সিকিম ও গ্যাংটক। প্ল্যানটির যাওয়া আসা নিয়ে সময় ছিল 4 দিন। হাতে সময় কম থাকায় আমরা বাগডোগরা এয়ারপোর্ট হয়ে গিয়েছিলাম। এখান থেকে গ্যাংটক যাওয়ার গাড়ি ভাড়াই পাওয়া যায়। ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 মতো। এছাড়া ট্রেনে করেও আসতে চাইলে NGP বা শিলিগুড়ি হয়ে আসা যায়। সেক্ষেত্রে গ্যাংটকে যাওয়ার ভাড়া পড়ে 3,000 থেকে 3,500 মতো। সিকিমের পাশেই যেহেতু চীন, তাই বেশ কিছু জায়গা প্রোটেক্টেড এরিয়া। সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য আগের দিন পারমিশন নিতে লাগে। পারমিশনের জন্য 1 কপি করে আধার কার্ডের জেরক্স ও 1টি স্ট্যাম্প সাইজ ফটো লাগে। সেই মতো যতগুলি জায়গা যেতে চান ততগুলি ফটো ও আধার কার্ডের জেরক্স সঙ্গে রাখতে হবে। ওয়েদার খারাপ থাকায় ওই দিন আমরা কোনো পারমিশন পাইনি, তাই লোকাল সাইট সিনে বেরিয়ে পড়েছিলাম। লোকাল সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়ে মোটামুটি 1,500 থেকে 2,000 পর্যন্ত। আমরা ওই দিন 5টা স্পট ঘুরেছিলাম। প্রথম গিয়েছিলাম লোকাল ভাষায় ছেতিন ইস্তুপা। এটি বুদ্ধিস্টদের পবিত্র স্থান। এরপর চলে আসলাম বনঝাঁকড়ি ফলসে। পাহাড় জঙ্গলে ঘেরা খুব সুন্দর একটি ফলস, তবে বর্ষায় আসলে এই ফলসের সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যায়। এরপর বেরিয়ে পড়লাম তাসি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। তবে ওয়েদার খারাপ থাকায় ওনার দর্শন পেলাম না আমরা।
কিছুটা আশাহত হয়ে চলে এলাম গণেশটকে। তবে ভেতরে ছবি তোলার পারমিশন ছিল না, তাই বাইরেরই কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম। এর পরের গন্তব্য প্ল্যান কনজারভেটরি। এখানে বিভিন্ন আর্কেটের প্ল্যান রয়েছে, তবে এখানে এসে জানতে পারলাম মার্চ এপ্রিলের দিকে আসলে অনেক বেশি ফুলের দেখা মিলবে। আমি অল্প কিছু রোডোডেনড্রনের দেখা পেয়েছিলাম, প্রায় 400টা স্পিসিসের প্ল্যান রয়েছে এখানে। সবুজ পাহাড়ে ঘেরা এই জায়গাটি সত্যিই মন কেড়ে নেবে সবার। পরের দিন সকাল সকাল ওনার দেখা পেলাম আমার রুম থেকে। আকাশে রোদ আর মেঘের খেলা চলছে তখন। গাড়ি আগেই বলা ছিল, তবে পারমিশন পাবো কিনা ঠিক ছিল না। একটু দেরি করে পারমিশন পেয়ে রওনা দিলাম ছাঙ্গু লেকের পথে। ছাঙ্গু যাওয়ার জন্য ফাইভ সিটার গাড়িগুলোর ভাড়া পড়ে 3,000 থেকে 3,500 মতো, আর সেভেন সিটারগুলোর ভাড়া পড়ে 4,000 থেকে 5,000 মতো। একটা দারুণ ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই পাওয়া গেল। সে এক অপূর্ব দৃশ্য, চোখের একদম কাছেই মনে হচ্ছে যেন কাঞ্চনজঙ্ঘাকে। যাওয়ার পথে হঠাৎ আটকে পড়লাম। আগে 3-4 দিন ওয়েদার খারাপ থাকার জন্য সারা রাস্তা বরফে ঢাকা, তাই আর সামনের দিকে যাওয়া যাবে না।
রাস্তায় বড় জ্যাম তৈরি হয়েছে। আর্মি ট্রাকগুলো চাকায় লোহার শেকল বেঁধে বরফ কাটানোর চেষ্টা করছে। এইভাবেই ওইখানে 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি এগোতে পারলাম। আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গিয়েছিলাম। কোভিড সিচুয়েশন থাকার জন্য বেশিরভাগ মনেস্ট্রি বন্ধ ছিল। নাথুলা পাস ও বাবা হরভজন সিং মন্দিরেতেও আমরা যেতে পারিনি ওয়েদার খারাপ হওয়ার জন্য। তবে পারমিট পেলে একদিনেই এই দুটো দেখে নেওয়া যায়। এরপর পৌঁছলাম ছাঙ্গু লেকে। এটি একটি লেক যেটা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে। আর সাথে এখানে প্রথম দেখলাম সেই ইংরেজি বইয়ে পড়া ওয়াই ফর ইয়াককে। অনেকে ইয়াকের পিঠে চড়ে বরফের পাহাড়ে উঠছে। আমার প্রথম বরফের অনুভূতি ছিল এটি, সেই জন্য পায়ে হেঁটে যাওয়াই শ্রেয় মনে হলো। ছাঙ্গুতে রোপওয়েও রয়েছে, চাইলে ওঠা যায়। আর বরফে যাওয়ার জন্য জুতো ভাড়াই পাওয়া যায় ছাঙ্গু আসার কিছু আগে। পুরো সিকিম ঘুরে দেখতে গেলে 12 থেকে 15 দিনের মতো প্ল্যান রাখতে হবে, কারণ ইস্ট সিকিমে গ্যাংটক, ছাঙ্গু লেক, বাবা হরভজন সিং মন্দির ও নাথুলা পাস রয়েছে। আর নর্থ সিকিমে রয়েছে লাচুং, লাচেং, ইয়াংথাম ভ্যালি ও আরও অনেকগুলো ঘোরার জায়গা। আর এর ঠিক পুরো অন্যদিকে রয়েছে পেলিং সাইট। তবে যারা অ্যাডভেঞ্চার করতে চাও তাদের নর্থ সিকিম বেশি ভালো লাগবে, কারণ ওখানে টেম্পারেচার অনেক কম থাকে, সামারেতেও বরফে ঢাকা থাকে। ও যারা একটি রিল্যাক্স ট্রিপ ও সাথে অল্প কিছু বরফও পেতে চাও তারা ইস্ট সিকিম আসতে পারো। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত ছাঙ্গু লেকে বরফ পাওয়া যায়। তবে বলবো সিকিম আসতে গেলে মিনিমাম 5 থেকে 6 দিনের মতো প্ল্যান রাখাটাই ভালো। এরপর আমরা কালিম্পংয়ে গিয়েছিলাম। আবারও কখনো একবার নর্থ সিকিমের দিকে পাড়ি দেব ইচ্ছে রইলো।